para trabajar, ni para medir sentar. পাড়া মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদেরকে জানাবো গোপালগঞ্জ জেলার রহস্য। গোপালগঞ্জ জেলা শহরে রয়েছে প্রাচীন ইতিহাস। অতীতে রাজগঞ্জ বাজার, আজকে জেলা শহর গোপালগঞ্জ। আজ থেকে প্রায় শতাব্দী কাল পূর্বে শহর বলতে যা বোঝায় তার কিছুই ছিল না এখানে। এর পরিচিত ছিল শুধু একটি ছোট বাজার হিসেবে। এই অঞ্চলটি মাকিংপুর এস্টেটের জমিদার রানী রাসমণি এলাকাধীন ছিল। উল্লেখ্য, রানী রাসমণি একজন জেলের মেয়ে ছিলেন। সিপাহী মিউটিনির সময় তিনি একজন উচ্চ পদস্থ ইংরেজি সাহেবের প্যান রক্ষা করেন। পরবর্তীতে তারাই পুরস্কার হিসেবে ব্রিটিশ সরকার রানী রাসমণিকে মাকিংপুর এস্টেটের জমিদারি প্রদান করেন এবং তাকে রানী উপাধিতে ভূষিত করেন। রানী রাসমণির এক নাতি, তার নাম ছিল নবগোপাল, তিনি তার স্নেহসম্পদ নাতির নাম এবং পুরনো ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য নাতির নামের গোপাল অংশটি প্রথমে রেখে তার সাথে রাজগঞ্জের গঞ্জ যোগ করে এই জায়গাটির নতুন নামকরণ করেন গোপালগঞ্জ। 1940 সালে ফরিদপুর জেলার মহকুমা থেকে গোপালগঞ্জ জেলা সৃষ্টি হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকল বন্ধুদেরকে দেখার জন্য আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের সঙ্গে থাকার জন্য।